الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين النبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما رب يسر لنا هذا الدرس ولا تسر وتمك بالخير يا رب العالمين امين ثم امين সম্মানিত উপস্থিতি কুরআন ক্লাসের কুরআনের ছাত্র ছাত্রী বৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমরা মদিনা বুক 3 লেসন 6 তামারিন শুরু করব আমরা প্রথম তামারিনে তামারিন এক নাম্বার আজিদ আনিল আসলা ফিল আতিয়া হ্যাঁ এই যেখানে এটা এইটা আজিদ আন আন হলো হরফে জার আজিব মানে জবাব দাও এটা এই ক্রিয়াটা আমরা করি নাই এটা সামনে পড়বো জবা এটা হলো ভার ফোর লেটার ভার পরে নাই এটাতে হলো ইউজিবু মুদার হইলো ইউজিবু আমর হইলো আজিব আজিব লামর মানে প্রশ্নের জবাব দাও আন হরফে জার আসিলা কেলো সুয়ালন প্রশ্ন সোয়াল সোয়াল এটা বহু বছর হইল বহু বছর জমা জমা হইল আস ই লাতুন প্রশ্ন বলি প্রশ্ন প্রশ্ন একটা প্রশ্ন সোয়াল আর প্রশ্ন সমূহ আসিলাতি আসিলাতুন তাইলে আন আন হরফে জর হওয়ার কারণে আসিলা তো আল লাগানে হরকতে একটা হয়ে গেছে সিঙ্গুল অর্থ হরক আর আনের কারণে যে হয়ে গেছে আল আসিলা তু ছিল আল আসিলা তি হয়েছে আনিল আসিলা তি তাইলে আন হরফে জর আসিলা তি এসে মাত্র ও মানুষ আহতিয়াতি এলো না তাহলে নিম্নের প্রশ্নগুলি জবাব দিন হ্যাঁ নিচে কি কি প্রশ্ন আছে এখন দেখেন এক নাম্বার আইয়া সুরাতিন হাজা সাইদুন সাইদ কোন সুরা মুখস্থ করেছিল
এই টেক্সটের মধ্যে আপনারা দেখেছি না, পড়েছেন তো সবাই, সাইদ কোন সূরা মুখস্থ করেছিল দেখেন তো, সাদিক সাহেব সূরা আর রহমান, হ্যাঁ সূরা আর রহমান। ঠিক আছে, এই আজান দেয় কার, ইয়ে বন্ধ করেন, অডিও বন্ধ করেন, যার ওখানে আজান দেয়। হ্যাঁ তাইলে এই যে ইয়া বেন্তি আখুকা আখুকি হাফিজা সুরাত আর রহমানি, হে মেয়ে, হে আমার মেয়ে, তোমার ভাই সুরা রহমান মুখস্থ করেছে, সাহিব তো তার ভাই, তাহলে ঠিকই আছে আপনার জবাব। হ্যাঁ তাহলে বাংলাটা বলেন কিভাবে উত্তরটা দিবেন, খালি সাহিব বলুন তো হবে না। তাহলে উত্তর হবে হলো হাফিজাতা সাহিদুন, হাফিজা তো হবে কেন, এ কি মহিলা নাকি, এ তো মহিলা না, সোয়াদ হইলে মহিলা, সাইদ সাইদ তো একজন, সাইদ, হ্যাঁ তাহলে হাফিজা হবে কেন, তাহলে হাফিজা হবে কেন, হাফিজা হাফিজা সাইদুন হাফিজা সাইদুন সুরাতা সুরাতা আর রহমান, আর রহমানি, রহমানি, সুরাতা আর রহমানি, হ্যাঁ উত্তরটা হবে। হ্যালো কথা বলেন না, কথা বলেন, এই জন্য আমি একজন আমার টেকনিশিয়ান যদি থাকে তাহলে এই দিকে সে সামলাবে, কেউ কথা বলতে পারবে না, কেউ অডিও অন করতে পারবে না, করলে সাথে সাথে সে বন্ধ করে দিবে, তার চাকরিটাই হলো এটা, এটা ক্লাসে আমাদের ক্লাস গুলা সে পুরাপুরি নিয়ন্ত্রণ করবে, কোনো বাজে সাউন্ড হইতে দিবে না, এজন্য একটা টেকনিশিয়ান দরকার। তাহলে সাইদুন হাফিজা হাফিজা সাইদুন সুরাতা আর রহমানি, হ্যাঁ তাইলে এখানে হাফিজা ফেল, ফাইল হলো সাইদ, সুরা তাহলে মাফলন বিহি, এই যে সারাটা মাফলন বিহি মানছ, হ্যাঁ আর রহমানি মুদাফিলাহি মুদাফিলাহি, হ্যাঁ তাইলে এটা এক নম্বর গেল। দুই নম্বর প্রশ্ন হইল কামায়াতান মি সুরাতিন নাবাই হাফিজাত মরিয়াম, মরিয়াম সূরা নাবাস থেকে কয়টি আয়াত মুখস্থ করেছে, এটা কে বলবেন? আমি বলি স্যার। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হাফিজা মরিয়ামু সেত, হাফিজা না হাফিজাত, হাফিজাত, হ্যাঁ হাফিজাত, মরিয়াম, মরিয়ামু, মরিয়ামু সিত্তা আশারাতা আয়াত, হ্যাঁ হ্যাঁ সিত্তা আশারাতা, সিত্তা আশারাতা আয়াতান, আয়াতান মিন নাবা সুরাতান নাবা, মারিয়ামু সিত্তা আশারাতা
আশারাতা বিত্তা আশারাতা সিত্তা আশারাতা 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 সিত্তা আশারাতা মিন সূরাতিন নবা আয়াতিন আয়াতান আয়াতান হ্যাঁ মিন সূরাতিন নবা আয়াতান মিন সূরা সূরাতিন সূরাতিন নবা নবাই নবাই হবে স্যার হ্যাঁ সূরাতিন নাবা ই মুতাবেলাই ওকে তাহলে জের হবে নাবাই হ্যাঁ জের হবে তাহলে হাফিজা হাফিজা ফেল হাফিজা তা উত্তা দিছি তাহলে ফাইল ফাইল কোনটা ফাইল তা না হ্যাঁ হ্যাঁ আমার হার্ট হার্ট সরি মারিয়াম মারিয়াম স্যার মারিয়াম হ্যাঁ মারিয়াম মারিয়াম হাফিজা ফাইল Thank you, sir. Thank you. Tin number. Ita arak jene bolben. Masmul Mazallati. She magazine tir naam ki. Masmul Mazallati Tillati Ja Qura'at Ha Maryamu Fil Maktabati. Maryam je magazine ti লাইব্রেরিতে পড়েছে সেটার নাম কি বিআইএ লুগাতিন হিয়া এবং সেটা কোন ভাষা এটা আরেকজনে কে বলবেন বলেন স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ইসমুহা আল ইসলামু তারপর আরেকটা কি জানি আনসার আচ্ছা বিআইএ লুগাতিন হিয়া সে কোন ভাষা ওকে হিয়া লুগাতিল আরাবিয়াতি হ্যাঁ না সেটা না ইংরেজি ভাষা ছিল ইনক্লিনজিয়া হ্যাঁ ইসমুহা আল ইসলাম ইসলাম হিয়া বি লুগাতি বি লুগাতি ইংলিশিয়াতি তাহলে তার নাম হলে আল ইসলাম এই ম্যাগাজিনটির নাম যেটা সে পড়েছিল ইসমুহা আল ইসলাম হিয়া বি লুগাতিল হি বিল লুগাতিল ইংলিশিয়াতি তাহলে এখানে
যে বললেন বললেন এটা ব্যাখ্যা করেন ইসমু মুবতাদা ওয়া হুয়া মুদাফ খা মুতাবাইহি আল ইসলামু খবর তারপরে হিয়া বিল লুগাতিল ইনক্লুজিয়াতি হিয়া মুবতাদা বিল লুগাতি যার মাজু শুভ জুমলা খবর আল লুগাতিল আল ইনক্লুজিয়াতি মানুষ না মান লাইলা লাইলা কি লিলা খাদিমা হ্যাঁ কি হুয়া হিয়া বল হিয়া লিলা খাদিমা হিয়া আল খাদিমা নাকি খাদিমা তুন তুন খাদিমা তুন হিয়া আল খাদিমাতু হিয়া আল খাদিমাতু তাহলে বিশ্লেষণ করেন হিয়া মুক্তাদা খবর কোনটা হিয়া মুক্তাদা আর খাদিমাতু খবর আল খাদিজাতু খবর ইয়েস ঠিক আছে খাদিমাতু খাদিমাতু হবে হ্যাঁ খাদিমাতু এই হলো এক নাম্বার তামারিন গেল এখন দুই নাম্বার এটা হলো ভুল এবং শুদ্ধ সহ দ হাজিহিল আলামাতে সহি ঠিক শূন্য আমামাল জুমালিল সহিহাতি যে জুমলাটা সহি শুদ্ধ তার সামনে এই টিক চিহ্ন বসান ওয়াহাজিহি আলামাতে খতা এই ক্রস চিহ্ন আমামাল জুমালিল লাতি লাইসাত সহি হাতা যা সহি না তার সামনে ক্রস চিহ্ন বসান এক নাম্বার মা ফারিহাল মুতারিসু বি সাইদিন সাইদের প্রতি শিক্ষক সাহেব সন্তুষ্ট নহেন তাহলে আসলে শুদ্ধ করলে কি হবে শিক্ষক সাহেব সন্তুষ্ট ছিল তাহলে বলতে হবে অনেক অনেক ফল সন্তুষ্ট ছিল দেখেন না কি লেখা আছে ফারিহা বি আল মুদাররিসু কাসিরা হ্যাঁ তাইলে ফারিহা আল মুদাররিসু বিহি বি ফারিহা ফারিহাল মুতারিসু বি সাইদিন কাসিরিন অনেক অনেক এটুকু লেখলে চলে যে ক্রস চিহ্ন আর টিক চিহ্ন এটা ক্রস দিলে তো হয়ে গেল শুদ্ধ হয়ে গেল তবে আসল বাক্যটা কি আমার জানতে হবে এটা ফারিহাল মুতারিসু বি সাইদিন কাসিরিন দুই নম্বর মারিয়ামু জাওয়া মারিয়াম ক্ষুধার্ত খুব ক্ষুধার্ত এটা কি ঠিক আছে ঠিক স্যার হ্যাঁ ঠিক তাহলে এটা এটা ঠিক ছিল না এটা ঠিক আছে ওকে মারিয়ামু মুক্তাদা জাওয়া খবর খারাজাত মারিয়ামু মিনাল মাদ্রাসাতি বাদা সালাতিল জোহর 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 সালাতের পর মাদ্রাসা থেকে মরিয়াম ফিরে এসেছে সহি সূরাত আর রহমানি আতওয়ালু মিন সূরাত আল হাদিদ
এটা ঠিক না স্যার সূরাত আর রহমান সূরাত আল হাদিদের সে বড় লাইসাত সহিয়া লাইসাত সহি কোশ্চেন শুদ্ধ করলে কি হবে সূরাত আর রহমান আতওয়াল না সূরাত আর সূরাত আল হাদিদ মারিয়ামা বর্ণনা করলাম যে আজিব মানে জবাব দাও আনিল আসিয়াতিন প্রশ্নগুলি আতিয়াতি নিচের প্রশ্নগুলি হাজ হিল আসিলাতু লাইসাত বা নিয়াতুন আলা দর্শে সাদিসি এই প্রশ্নগুলি আমাদের দর্শ ছয় নম্বর দর্শ যে লেসন সিক্স এর সাথে ফিক্সড না হ্যাঁ মাবনিয়াতুন না মানে ফিক্সড না এটা আপনার মনের মতো উত্তর দিতে পারবেন এটা ফ্রি দিস কোশ্চেনস আর নট বেসড অন দি লেসন অ্যানসার দি ফলোইং কোশ্চেন এক নাম্বার প্রশ্ন আজ জাহাবতা ইলাল মাদ্রাসা কি আল ইয়াউমা মাসা দেখা জব কি মানে প্রশ্নটা মানে কি মানে তুমি কি আজকে মাদ্রাসায় গিয়েছো গিয়েছিলে হ্যাঁ গিয়েছিলে বলে বলে দেন জাহাবতু ইলাল মাদ্রাসাতি ইয়াউমা হ্যাঁ এই তো হয়ে গেছে জাহাবতু ইলাল মাদ্রাসাতি আল ইয়াউমা বাস ওকে থ্যাংক ইউ ভেরি মাচ দুই নাম্বারটা করে আরেকজনে তেপ্পান্ন চুয়ান্ন পৃষ্ঠা নম্বর চুয়ান্ন মাতা রজাতা মিয়াল মাদ্রাসাতি কখন ফিরে এসেছেন মা তার যায় তার মিনাল মাদ্রাসা সাথি শিরিন হালিমা কখন বলেন রাজাতু বাদা সালাতিল জহর জহরি হ্যাঁ রাজাতু বাদা সালাতিল জহরি বারো যাবার আরেকটু পর করলে মিনাল মাদ্রাসাতি দিয়ান মিনাল মাদ্রাসাতি হ্যাঁ অথবা অন্য উত্তরও দিতে পারতেন যা হোক এই এই ধরনের উত্তর হবে আর কি এটা হলে চলবে অত আরবি শব্দ জানি না তো মুশকিল তো তাই স্যার তাহলে আইয়া সুরাতিন কোরআতা বাদা সালাতে ফজর ফজর সালাতের পর কোন সুরাটা পড়েছ কারাতু বাদা সালা ফাজর সুরাতিল ইয়াসিন তাহলে কোরআতাল সুরাতা সুরাতাল ইয়াসিনি বাদা সালাতে জোহরি ফাজর আইয়া সুরাতিন হাফিজতা হাজাল উসবুউ এই সপ্তাহে আপনি কোন সুরা মুখস্থ করেছেন হাফিজতু সূরাতুন নাস হাফিজতু হ্যাঁ সূরা তা তু না হাফিজতু দিলে ফেল ফাইল হ্যাঁ সূরা তা হবে মাফুলন ভি হাফিজতু সূরা তা সূরা তা নাসি নাসি হ্যাঁ এখানে যে দেখেন সবাই লক্ষ্য করেন আইয়া সুরাতিন আইয়াটা মাফুলুন বিহি মানসুক ওয়া হুয়া মুদাফ
সূরা 3 মুদাবিলাই হাফিজ ফেল তা ফাইল হাজা আবার এটা এটা জর্ফ সময় বোঝাইছে অ্যাডভার্ব অফ টাইম না অ্যাডভার্ব হাজা উসবু উসবু হলো আসলে আমাদের এখানে জর্ফ জর্ফ জমানা কিন্তু হাজাল উসবু এখানে হাজা হলো নাইবে জর্ফ জর্ফের দায়িত্ব পড়ে গেছে হাজার উপর হাজারাই জর আল উসবু হলো বদল যার ইসমুল ইশারা হাজা ইসমুল ইশারা এরপরে আলিফ লাম যুক্ত কোনো নাউন আসলে সেটা বদল হয় তাহলে উসবু হলো বদল হাজা হলো মুবদা এবং মুবদাটা জর ঠিক আছে জর আ বিল মাইল বারিতি গসালতা ওয়াজ হাকা আম বিল মাইল হারি তুমি কি ঠান্ডা পানিতে মুখ ধৌত করেছো না গরম পানিতে এখন কেউ জবাব দেন গসালতো গসালতো বিল মাইল বারিদি বারিদি হ্যাঁ গসালতো বিল মাইল বারিদি হ্যাঁ তাই হয়ে গেল আমি তো ঠান্ডা পানিতে মুখ ধৌত করেছি গসাল বলতে হবে না সার মুখ বলতে হবে তো ওয়াজি ওয়াজি বলতে হবে ওয়াজি বললে আরো ভালো হয় গসালতি ওয়াজহা ওয়াজহি তাহলে হি হবে ওয়াজ হি ইয়াক মুতাকাল্লিম মুতাবেলাই হবে এখানে প্রশ্ন করছে তুমি কোন পানিতে মুক্ত ধৌত করেছ বলবে না গসল তো বিল মাইল বাড়ি ঠান্ডা পানিতে ধৌত করেছে এখানে জবাব হয়ে যায় আর ওয়াজ হি দিলে আরো ভালো হয় গসল তো ওয়াজ হি বিল মাইল বাড়ি বাড়ি হ্যাঁ মান গসালা কামিজ থাকা ওয়া মিন্দি লাকা এটা আরেকজনে বলেন কে তোমার জামা এবং রুমাল ধৌত করেছে গসাল তু কামিসি ও মিন্দিলি আপনি নিচে নিজে দিয়েছেন না স্যার কানাডায় তো তাই হ্যাঁ গসাল তু কামিসি ওয়া মিন্দিলি হ্যাঁ হয়ে যায় নিজে ধুলে তাহলে তো ঠিক আছে আন্নিস ফাইলা ফি কুল্লি মিনাল জুমালিল আতিয়াতি ওয়াদ বিথা ওয়াদ বিত ওয়াদ বিতিত দমি রা বিশাক্তি সেন্স ইন্টু ফাইল সেন্স দি ফাইল ইন ফলোয়িং সেন্টেন্সেস টু ফ্যামিলি এখানে প্রত্যেকটা বাক্যের মধ্যে যে ফাইল আছে সাবজেক্ট আছে সেটাকে মুজাক্কার থেকে মুয়ান্নাস পরিবর্তন করতে হবে প্রথমটা করে দেওয়া আছে লক্ষ্য করেন আ শারিফ তাল আ শারিফ তা সাইয়া ইয়া হামিদু হে হামিদ তুমি কি চা পান করেছ এটা মুয়ান্নাস বানাইলে ফাইল আছে এখানে হামিদ হামিদ কে যদি সোয়াদ বানানো হয় সোয়াদ মধ্যে মহিলা তাহলে আ শারিফ তি সাইয়া ইয়া সোয়াদু শারিফতি আর শারিফতা ছিল হামিদের ক্ষেত্রে শারিফতা আর এখানে সোয়াদ হতে শারিফতি এই আর সব ঠিকই আছে তাহলে এরকম দুই নাম্বার এটা বলেন ফাহমিদ আহমদ আপনি বলেন ফাহমিদ আহমদ ও আচ্ছা ইয়া আমি উচ্চতা পড়তেছিলাম আ কাতাবতা দারসা ইয়া আলী এটা হবে আ কাতাবতি দারসা ইয়া মারিয়াম হ্যাঁ এই ইয়া মারিয়াম এ মরিয়াম ফাইল যেহেতু চেঞ্জ হয়ে গেল এখন এটা তি হয়ে গেছে ঠিক আছে দুই নাম্বার শিরিন হালিমা আ গসালতা ওয়াজহাকা ইয়া আখি এটাকে মুয়ান্নাস বানান আগসাউতা ওয়াজহাকি ইয়া
উখি গসালতি আগাজাউতি আমি উত্তর দিচ্ছি স্যার এবার আগাসাউতি ওয়াজহাকি ইয়া উক্তি হ্যাঁ ইয়া উক্তি ঠিক আছে আগাসাউতি ওয়াজহাকি ইয়া উক্তি তিন নাম্বার বলেন আরেকজন দেখি কে কে আছেন ও আর তো কমে গেছে আজকে কি ব্যাপার রবি বলেন আসসালামু আলাইকুম আইয়া সুরাতিন হাফিজতা ইয়া বুনাইয়া আইয়া সুরাতি হাফিজতি আইয়া সুরাতি ইয়া বিনতি হাফিজতি ইয়া বিনতি সুরাত ইয়া বিনতি আবার বলেন কে পেছলাই গেছে আইয়া সুরাতিন হাফিজতি ইয়া বিনতি হ্যাঁ ইয়া বিনতি ইয়া আছে বুনাইয়া ফের বিনতি দিলে হয়ে যায় তারপরে রিনা মমতাজ আইয়া সুরাতিন হাফিজতা ইয়া বুনাইয়া এতগুলো না তারপরে হাফিজতা দর্শাল জাদিদা ইয়া হাসিম এটাকে মুয়ান্নাস বানা ছয় নাম্বার বলেন কে আরেকজন বলেন যাকে ধরনি এখনো আইনা জাহাবতা বাদা দারসি ইয়া আখি তাহলে এটা আইনা জাহাবতি বাদা দারসি ইয়া উক্তি ইয়া উক্তি হ্যাঁ এই তো হয়েছে ইদভিত জমিরা বিশাকলি في كل من الافعال الواردات في الزمال الاتيات এখানে তাও তানিসি আছে তাও তানিসি না ফেলের সাথে ফাইল হিসাবে যে থাকে তা থাকে সেখানে কি কি হকুম জুমলায় কি হরকত দিতে হবে এখানে তো হরকত দেওয়া নাই এই জন্য বলছে ভায়োলাইজ এটা ভাইল লাগাই প্রথমে এক নম্বরে আছে আ জাহাবাত এখানে ইলা এ আনা তাহলে আনার ক্ষেত্রে কি হবে আনা জাহাবতু ইলাল মাতরি আমি বিমান ধরে গিয়েছিলাম জাহাবতু দুই নম্বরে বলেন ইয়া ফাহমিদা আহমদ ইউসুফ হলে হবে হলো যে আজ আহাব জাহাবতা আজ আহাবতা ইলাল মাদ্রাসা মাল আদি ইয়া ইউসুফ মাদ্রাসা তো নাই এখানে ইলাল মাল আদি ইয়া ইউসুফ এই ইউসুফ তুমি কি মাঠে গিয়ে খেলার মাঠে গিয়েছিলে তাহলে এখানে আজ জাহাত তু না জাহাত তা না জাহাত কি কোনটা হবে জাহাত হ্যাঁ ঠিক আছে তিন নাম্বার বলেন শিরিন হালিমা উক্তি ইয়াল মুস্তাফা এখানে আমার বোন হাসপাতালে গিয়েছিল এখানে জাহাবাত জাহাবাত উক্তি জাহাবাত ইলাল ইলাল মাকতাবাতি ইয়া ফাতিমাতু
হ্যাঁ ইয়েস আজ আপনি ঠিক আছে এখন জাহাবাত চারটে পসিবিলিটি কি কি সম্ভাবনা আছে এখানে শব্দটা এরকম উপরে দেওয়া নাই এখন এখান থেকে কয়টা ই বানানো যাবে বলেন সাদেক সাহেব কি কি বান জাহাব জাহাব জাহাবাদ এটা দিয়া কয়টা জাহাবাতাও হয় কিন্তু এটা এখানে সেটা চাইতেছি না আমরা যাহা পাতা হবে তাহলে আবার দুইজন হয়ে চলে একজনের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে জাহাপ্তা 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 হয় তারপরে জাহাপ্তিও তো হয় হ্যাঁ জাহাপ্তি হয় আরেকটা কোন আর জাহাপ্তু জাহাপ্তু জাহাবাত হইতে পারে জাহাবতা হইতে পারে জাহাবতি হইতে পারে জাহাবতু হইতে পারে হ্যাঁ তাই এখানে দেখা হয়েছে এরা কোনটা হবে যে সেন্টেন্সে মোর ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট তামারিন নোটিস দি ইউজ অফ বালা এর নাম বালাও মানে ইয়েস আর নাম মানে ইয়েস কিন্তু কোন ক্ষেত্রে বালা হবে কোন ক্ষেত্রে নাম হবে এটা এখানে দাস লক্ষ্য করে আ ফাইনটা দর্শা ইয়া আলী হে আলী তুমি কি দর্শটা পাঠটা বুঝেছ সে আলী বুঝেছে এই জন্য বলতেছে নাম ফাহিম তু হু নাম ফাহিম তু হু নাম বলে ইয়েস ফাহিম ফেল টু ফাইল হু মাফুলন বিহি হ্যাঁ আমি তা বুঝতেছি ফাহিম ফেল টু ফাইল ফাহিম টু আমি বুঝেছি হু তা হইল মাফুলন বিহি ফাহিম ফেল টু ফাইল হইল মাফুলন বিহি এটা হলো সেন্টেন্সের গঠন কিন্তু এখানে লক্ষ্য রাখতে হবে প্রশ্ন করা হয়েছে ইন দি অ্যাফার্মেটিভ হ্যাঁ সুস্থ যে তুমি কি দর্শটি বুঝতে পেরেছ বললো যে ইয়েস হ্যাঁ আমি বুঝতে পেরেছি নাম আর যদি না বুঝে থাকে তাহলে বলবে লা মা ফাইন তু না আমি তা বুঝি নাই প্রশ্ন প্লেন প্রশ্ন করছে তুমি কি বুঝতে পেরেছ যদি বুঝে থাকে তাহলে বলবে যে হ্যাঁ আমি তা বুঝতে পেরেছি আর যদি না বুঝে থাকে তাহলে বলবে লা মা ফাইন তু আমি তা বুঝি নাই লা হলো হরফে নাফিন মা এটা হরফে নাফিন এটা ফাহিম ইয়ের মধ্যে
ফিল মাদিতে নেগেশন করার জন্য মা ব্যবহৃত হয় আর ফিল মুদারাতে আমরা সামনে দেখব মুদারাকে নেগেটিভ করতে লা ব্যবহৃত হয় যা হোক এখন সবই মুদারে আর সবই মাদি তাহিন হ্যালো কথা বলেন না কেউ প্লিজ তাইলে তো এই যে এই জন্য তো আমার লোক লাগে একজন লোক লাগে ভিডিও গুলাও ই হয় না আনডিস্টার্ব হয় না প্রত্যেকটা ভিডিওর মধ্যে এই গোলমাল আছে তাহলে একটা ভিডিও মানে শান্তি করে শোনা যায় না দেখা যায় না আজকে একটা ভিডিও এই জন্য বাইরের অন্য ছাত্ররা আগে আমার 100 150 200 300 ভিডিও ভিউ হইতো একটা ভিউ এখন কমে গেছে গা কমে গেছে এই সমস্ত ডিসটারবেন্সের কারণে তাহলে লা ফাহিম তুহু না আমি তা বুঝতে পারিনি দুই নাম্বার লেখছে মা ফাহিম তা দর্শা ইয়াল হে আলী তুমি কি 10টি বুঝো নাই বুঝো নি এই যে নি বুঝো নাই এর নেগেটিভ তো প্রশ্ন করছে তুমি কি 10টি বুঝো নাই আসলে সে বুঝছে তখন সে জবাব দিবে বালা ফাহিম তুহু ইয়েস ইনডিড I understood, I have understood that. আমি তা বুঝেছি তাহলে প্রশ্ন করলো না দিয়া তুমি কি বুঝতে পারনি সে বুঝতে পেরে স্যার তখন বলবে বালা ফাইন টু আর যদি বুঝতে না পেরে থাকে তাহলে বলবে যে বুঝতে পারনি ইয়েস আমি তা বুঝতে পারিনি হ্যাঁ প্রশ্ন করছে তুমি বুঝতে পারো নাই আসলে বুঝতে পারো নাই বলো না মা ফাইন টু হ্যাঁ আমি তা বুঝতে পারিনি এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সবাই ভালো করে খেয়াল করে দেখেন যে প্রশ্নটা যদি মা না থাকে তাইলে প্রশ্ন আপনাদের জবাব দুইটা সুযোগ আছে নাম এবং লা দিয়ে আর যদি মা দিয়ে প্রশ্ন করে আ মা ফাইভ তার দর্শা তাইলে বুঝা থাকলে আপনি বলবেন বালা ফাইভ টু আর না বুঝে থাকলে বলবেন নাম মা ফাইভ টু এইটাই হলো সূরা কোরআন মজিদেও এইরকম ভাবেই আছে যেমন লাস্তু বি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আল্লাহ তালা সুবহানাহু তাআলা যখন আদমের পিঠে তার কুদরতি হাত দিয়ে সমস্ত মানব জাতির রাস্তা রুহ সামনে আনলেন জিজ্ঞেস করলো আর লাস্তু বি রব্বিকুম আমি কি তোমাদের রব নই যে লাস্তু নেগেটিভ দিয়ে কষ্ট করছে বলছে কালু তারা সকলেই বললো বালা 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 ইয়েস ইনডিড আমরা স্বীকার করে আসছি যে আমি আল্লাহ আমাদের রব তারপরে আছেন হাতি আসিলাতান মুনাসিবাতান লিল আজ ভিভাতাল আতি আতি মেক সুইটেবল কোশ্চেন্স টু দি ফলোয়িং অ্যান্সার্স এটা কোশ্চেন তৈরি করতে হবে অ্যান্সার দেওয়া আছে মানে বিপরীত এতক্ষণ আমরা প্রশ্ন সিদ্ধা আসলো উত্তর কি হবে সেটা আমাদের বানাইতে হয়েছে এখন প্রশ্ন বানাইতে হবে উত্তর দেয়া আছে এক নাম্বার নাম শারিফ তু হ্যাঁ আমি পান করেছি তাহলে প্রশ্ন কি হবে সাদিক সাহেব আ শারিফ তা সাইয়ুন আমি পান করেছি আমি কি পান করেছি আর শারিতা
Ashaya. Ashaya. Ah, Sharita Ashaya. What job they are saying, honey? Sharit Nam. Sharit. Two. क्वेश्चन मा दिए करते हबे तुमि कि दीते रिंतु प्रश्न आपके कहे अपने মুতাকাল্লিম আমি বুঝতে পেরেছি কাজে এটা রয়তায় দেওয়া যায় আমা রয়তা আমা রয়তা আমা তুমি দেখেছো রয়ের ফেল তা হলো ফাইল একজন ফাতেমা আক্তার তুমি কি চাঁদ দেখনি হবে তুমি কি চাঁদ দেখেছো এখানে না তো আমা হ্যাঁ আমা তারপরে অথবা হামিদান তাহলে হু 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 হইলে কি ফাতেমা হবে হু উত্তরে তো হু আছে রয়তা রয় এর ফেল তা হলো ফাইল ফাতিমা তাইলে মাফুলন বিহি মানসু না উত্তর তো হু আছে রয়তা তাই রয় তু হু আপনি প্রশ্ন বানাবেন প্রশ্ন বানাবেন আপনি উত্তর তো কি হু আছে হু ওই তো হুই তো এখানে উত্তর আছে যে তুমি কি আহমদ কে দেখেছ তখন আপনি উত্তর দিবেন বালা রয় তু হু ঠিক তো আছে উত্তর ফাতেমা তা দিলেও হবে আহমদ দিলেও হবে হামিদা যে কোনো একটা দেন অথবা আল কামারা দেন
তারপর একটা বলেন সাদিক সাহেব নাম মা করা তু হাজাল কিতাবি ফিল বালাদি হ্যাঁ আমি আমার এই ইয়াসিনডিট আমি এই বইটি আমার দেশে পড়ি নাই মা করা তু মা দে প্রশ্ন উত্তর হয়েছে মা নাম মা করা তু আমি তাই প্রশ্ন নিয়েছে নিগটিত করছে নাম মা করা তু হাজাল কিতাবি ফিল বালাদি বালা স্বামী তু লাজানা আমি আজান শুনেছি তাহলে প্রশ্নটা হবে কি বালা সামিতুল আজান আর যদি প্রশ্নটা করে এইভাবে যে উত্তর দিছে লা মা সামিতুল আজানা তাহলে প্রশ্নটা কিরকম হবে ফাইনালি আট নাম্বার লা মা জরাবতু হাজাল ওলাদা না আমি এই ছেলেটিকে মারিনি তাহলে প্রশ্ন করা হয়েছে নিশ্চয়ই তুমি কি এই বালকটি কি প্রহার করেছো লা মা দরাবতু হাজাল ওয়ালাদা হ্যাঁ ঠিক আছে আচ্ছা আর আজকে তো ক্লাস নাই কাজে আমার আরো 10 মিনিট চালাই আর কি 8টা বেজে গেছে আরো 10 মিনিট চালে ইকরা আল আমসিলাতা সুম্মা আজিব আনিল আসিলাতি আল আতিয়াতি মুস্তামিলান দামা রিয়া হু হুম হা হুন্না আর নেক্সট ক্লাস আছে না আপনার না আজকে নাই আর ও হ্যাঁ আছে তো স্যার মঙ্গলবার আমার ক্লাস আছে তো ঠিক আছে আপনারা পড়াশোনা করবেন একটু আচ্ছা ইয়ে আসিয়া বেগম আজকে আসেন নাই আসিয়া বেগম আসসালামু আলাইকুম স্যার জি আমি এই যে এইমাত্র একটু জয়েন করলাম কেন আপনি সময় মতো আসেন নাই যে একটু প্রবলেম ছিল স্যার এর জন্য জয়েন করতে দেরি হয়ে গেছে তারপর সোনিয়া ইসলাম আরেকজন আছে সোনিয়া ইসলাম কে কই তার কোনো সমস্যা আছে নাকি নিশ্চয় হ্যাঁ তারপর ইসাদ জাহান নাজমুল ইসলাম সাহেব তো দেখলাম জয়েন করে বের হয়ে গেছে নাজমুল সাহেব হ্যাঁ কতক্ষণ মাঠে ছিল তারপরে চলে গেছে না ওরা ওরা তো সিনিয়র ব্যাচের ঠিক আছে তাহলে আজকের মতো এখানেই আমি শেষ করছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু